দিনে নিম্নতম মজুরি বোর্ডের সভা শেষ হয়েছে এই বিষয়ে আরো জানাতে তোপখানা রোডে নিম্নতম মজুরি বোর্ডে আছেন সহকর্মী মুনাফ রশিদ মুনাফ জানাবেন যে বৈঠকে মালিক পক্ষ কি চূড়ান্ত প্রস্তাব জমা দিয়েছে কত টাকা মজুরি প্রস্তাব করেছেন তারা এবং বৈঠকে আর কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে মূলত আজকে মজুরি বোর্ডের ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে এবং ষষ্ঠ সভায় কিন্তু গত যে পঞ্চম সভায় একটি দাবি উঠেছিল যে মালিক পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল সেই প্রস্তাবনার মেনে না নেওয়ায় এই ষষ্ঠ সভায় বর্ধিত যে প্রস্তাবনা দেওয়ার কথা ছিল মালিক পক্ষ থেকে সেই প্রস্তাবনা আজকে দেওয়া হয়েছে আজকে সকাল 11টায় এই বৈঠক হওয়ার কথা ছিল এবং সেটি কিন্তু প্রায় দীর্ঘ 1 ঘন্টা 20 মিনিট দেরিতে শুরু হয় এবং 1 ঘন্টা দীর্ঘ হয় এই মিটিং এবং 1 ঘন্টা পরে যখন আমরা চেষ্টা করেছিলাম যে মজুরি বোর্ডের যেসব সদস্যরা রয়েছেন চেয়ারম্যান রয়েছেন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছিলাম যদিও তারা এখানে এই ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি তবে আমরা আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে যে মজুরি বোর্ডের যেসব সদস্যরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি মালিক পক্ষ যে বর্ধিত প্রস্তাবনা দিয়েছে সেখানে তারা গতবার যে প্রস্তাবনা দিয়েছিল গত 22 অক্টোবর সেখানে প্রস্তাবে ছিল যে 10,400 টাকা প্রস্তাবনা ছিল কিন্তু আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা সেখান থেকে সেটা বৃদ্ধি করেছে এবং সেটা 12,400 বা 12,500 থেকে 13,000-এর মধ্যে একটি প্রস্তাবনা দিয়েছে এবং এই প্রস্তাবনার পরে মিটিং সভাটি এখন শেষ হয়েছে তবে এখানে যেহেতু কথা বলেনি তারা মন্ত্রণালয়ে যাচ্ছেন শ্রম মন্ত্রণালয়ে সেখানে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা হতে পারে এটি আসলে বলা সম্ভব হচ্ছে না কারণ সেখানে মন্ত্রীর সাথে একটি আলোচনার হওয়ার কথা রয়েছে সেখানে ঘোষণা হবে নাকি পরবর্তীতে তারা আবার মজুরি বোর্ডে ফিরে এসে সভা এখানে আবার ঘোষণা করবেন সেটি একটি বিষয় তবে এই মজুরি ঘোষণার ব্যাপারে আপনি একটু জানিয়ে রাখতে চাই যে প্রতি 5 বছর পরপর যেহেতু মজুরি ঘোষণা হয় এবছর নভেম্বরে সেটি কার্যকর হওয়ার কথা এবং নভেম্বরে এটি ঘোষণা হওয়ার কথা এবং ডিসেম্বর থেকে কার্যকর হবে জানুয়ারিতে সেই নতুন যে মজুরি সেটি কিন্তু শ্রমিকটা পাবেন আপনাকে এর আগে একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে চলতি বছরের এপ্রিলে কিন্তু মজুরি বোর্ড গঠন হয় এরপরে কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে আজকে ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছিল এবং ষষ্ঠ সভার পরে যে সিদ্ধান্ত হওয়ার কথা সেটি কিন্তু আমরা এখনও জানতে পারিনি মন্ত্রণালয়ে একটি সভা আলোচনা হওয়ার কথা রয়েছে মন্ত্রীর সাথে এবং এরপরে কিন্তু একটি সিদ্ধান্ত জানাতে পারে তো এই ছিল আমার কাছে সবশেষ খবর সহকর্মী মুনাফ রশিদ জানাচ্ছিলেন নিম্নতম মজুরি বোর্ডের যে ষষ্ঠ বৈঠক রয়েছে সেটি সম্পর্কে সবশেষ